আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু ইদানিং অনেকের ফেসবুক খোলার পরে ল্যাঙ্গুয়েজগত সমস্যা একটি সমস্যা দেখা যায় যেখানে কি না একটি ম্যাসেজ শো করে লেখা থাকে উই হ্যাভ উই আর হ্যাভিং ট্রাভেল উইথ সেটিং আপ ফেসবুক ইন ইংলিশ ইউনাইটেড কিংডম অ্যাট দ্য মোমেন্ট ইউ ক্যান ট্রাই এগেইন অর ইউজ ফেসবুক ইন ইংলিশ ইউএস ফর নাও যেটার মানে হতেছে আমরা এখন যুক্তরাজ্যের ইংরেজিতে আপনার ফেসবুকটি ওপেন করতে অক্ষম আপনি হয়তো আবার চেষ্টা করতে পারেন আর নয়তো যুক্তরাষ্ট্রের ইংলিশে ব্যবহার করতে পারেন বা চালিয়ে যেতে পারেন আর এরপরই আপনি নিচের দিকে দেখবেন কন্টিনিউ ইন ইংলিশ ইউএস এটা চাপলে আপনার ফেসবুক ওপেন হয় সো এটার থেকে সমাধান করতে আপনাকে যা করতে তা হচ্ছে আপনাকে প্রথমে ব্রাউজারে ফেসবুকের অ্যাপ না যে কোনো একটি ব্রাউজারে এটা ওপেন করতে হবে আপনার ফেসবুক ওপেন করতে হবে সেটা হতে পারে গুগ স্যামসাংয়ের যে ডিফল্ট ব্রাউজার আছে যে দেখতে পারতেছেন গ্রিন কালারের সরি বেগুনি কালারের এটা অথবা ফায়ারফক্স অথবা ডলফিন ব্রাউজার মজিলা ফায়ার ফক্সেও সম্ভব বাট কী করতে হবে আপনাকে ঢোকার আগেই ফেসবুকে আপনি এইখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ডেস্কটপ সাইট এটা চেক ইন করে নেবেন তাহলেই আপনার ওই অপশনটি দেখাবে নয়তো দেখাবে না সো আমি আপনাদেরকে দেখাবো স্যামসাংয়ের যে ডিফল্ট ব্রাউজারটি আছে এটার মাধ্যমে প্রথমে এটা ওপেন করবো এরপরে অপশনে যাব প্রথমেই অপশনে গিয়ে রিকোয়েস্ট ডেস্কটপ সাইট আমি এখন ফেসবুকে যাব আমি অলরেডি লগ ইন হয়ে আসি এখানে আমার পাসওয়ার্ড সেভ করা আছে সো আমি শুধু এখন কী করব এখানে গিয়ে সেটিং এরপরে এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ এই অপশনটিতে ক্লিক করুন ক্লিক করার পরে ল্যাঙ্গুয়েজ সেটিং এসে পড়বে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন একটি আপনার সাব অপশন আছে হুইচ ল্যাঙ্গুয়েজ ডু ইউ ওয়ান্ট টু ইউজ ফেসবুক ইন আমাদেরকে এখন আমরা দেখতে পাচ্ছেন ইউকে ইংলিশ ইউকে সিলেক্ট করা আছে ইংলিশ ইউকের থেকে আমাদেরকে ইংলিশ ইউএস সিলেক্ট করতে হবে তো আমরা এডিটে যাব এডিট এডিট করার পরে এই ড্রপডাউন অপশন থেকে আমরা ইংলিশ ইউএস সিলেক্ট করবো ইংলিশ ইউএস ডান এরপরে আমরা সেফ সেফ চেঞ্জেস ক্লিক করব দ্যাটস অল এখন আমাদের হ্যাঁ দেখুন ইংলিশ ইউএস সিলেক্ট হয়ে গেছে ঠিক এইভাবেই আপনি আপনার ওই টেম্পোরারি সমস্যাটির সমাধান করতে পারবেন আশা করতেছি ভিডিওটি সবার পছন্দ হয়েছে আর সাথেই থাকুন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সালামুকুম রহমতুল্লাহি